জমির পরিমাপ সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রয়োজনে জমি পরিমাপ করতে হয় এক্ষেত্রে জমি পরিমাপের জন্য আমাদের একজন সার্ভেয়ারের সহায়তা নিতে হয় ছোট একটি জমি পরিমাপ করতে গেলেও একজন সার্ভেয়ারকে আনতে হয় আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কোনো সার্ভেয়ারের সহায়তা ছাড়াই আপনি নিজের জমি নিজে পরিমাপ করতে পারবেন এই ভিডিওটিতে সহজ একটি পদ্ধতির সাহায্যে কোনো জমি কিভাবে পরিমাপ করবেন সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে চলুন দেখে আমরা কিভাবে নিজের জমি নিজে পরিমাপ করবেন আমরা নিচে একটি জমি দেখিয়েছি সে জমিটির দৈর্ঘ্য দেখা যাচ্ছে একশত ফুট আবার নিচের দিক দিয়ে দৈর্ঘ্য দেখা যাচ্ছে একশত দশ ফুট আরেক দিক দিয়ে প্রস্ত রয়েছে পঁচাত্তর ফুট এবং অপর একটি দিক দিয়ে প্রস্ত রয়েছে পঁয়ষট্টি ফুট আমাদের কোনো জমি পরিমাপ করতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা আগে দৈর্ঘ্যের মাপটি নিয়ে নিব অবশ্যই দৈর্ঘ্যের মাপটি দুই দিক দিয়েই নিব কারণ আমাদের জমিগুলো সমান থাকে না একদিক দিয়ে বেশি এবং একদিক দিয়ে কয়েক ফুট কম হয়ে যায় সেজন্য আমরা দুই দিক দিয়ে দৈর্ঘ্যের পরিমাপটা নিব আমাদের যে জমিটি এখন এখানে পরিমাপ করে দেখাবো সেটি দৈর্ঘ্যের একদিক দিয়ে মাপ হচ্ছে একশত বিশ ফুট এবং অপর দিক দিয়ে মাপ হচ্ছে একশত দশ ফুট এরপরে আমরা পস্তের দিকে দুই দিকের মাপ নিবেন পস্তের দিকের এক দিকের মাপ রয়েছে এখানে পঁচাত্তর ফুট এবং অপর দিকের মাপ রয়েছে এখানে পঁয়ষট্টি ফুট তার আমাদের দৈর্ঘ্যের দুই দিকে মাপ পেয়ে যাচ্ছি একটি হচ্ছে একশত বিশ ফুট অপরটি হচ্ছে একশো দশ ফুট পশ্চর দিকের মাপ হচ্ছে পঁচাত্তর ফুট এবং অপর দিকের মাপ হচ্ছে পঁয়ষট্টি ফুট দুই দিক দিয়ে পরিমাপ করে আমরা মাপগুলো কাগজে নোট করে নিব মাপার সময় খেয়াল করতে হবে যাতে আমাদের ফিতাটি টান অবস্থায় থাকে আমরা যদি ফিতাটি ধরার সময় ঢিলেভাবে ধরি তাহলে আমরা সঠিক মাপটি পাবো না এরপরে এসে আমাদের দৈর্ঘ্যের গড় বের করতে হবে অর্থাৎ আমরা দুইটা দৈর্ঘ্য পেয়েছি একটা হচ্ছে তো বিশ ফুট অপরটি হচ্ছে তো দশ ফুট আমরা এখন দুইটা যুগ করে যখন দুই দিয়ে ভাগ করে দিব তখন আমাদের দৈর্ঘ্যের গড় বের হয়ে আসবে একশো বিশ এবং একশো দশ যুগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের দৈর্ঘ্যের গড় বের হয়ে আসলো তো পনেরো ফুট এরপর আমরা দুইটা পস্ত পেয়েছি এখন প্রস্থের গড় বের করতে হবে আমাদের পস্ত একটা হচ্ছে ফুট 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 অপরটি হচ্ছে আমরা এবং যোগ করব করে যখন দিয়ে দুই ভাগ করব তখন আমাদের প্রস্থের গড় বের হয়ে আসবে সত্তর ফুট তাহলে আমাদের দৈর্ঘ্যের গড় বের করে নিতে হবে প্রস্থের গড় বের করে নিতে হবে তারপরে ক্ষেত্রফল ফল বের করবো এক্ষেত্রে জমিটি হচ্ছে আয়তাকৃতির জমি আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত আমরা যেটি দৈর্ঘ্যের গড় পেয়েছিলাম একশো পনেরো ফুট এবং প্রস্থের গড় পেয়েছিলাম সত্তর ফুট আমরা দুইটা গুণ করে দিব গুণ করে দিলে আমাদের জমিটির ক্ষেত্রফল বের হয়ে আসবে আট হাজার পঞ্চাশ বর্গ তাহলে এখানে যে জমিটি আমরা পরিমাপ করেছি সেই জমিটি পরিমাপ করে আমরা এর ক্ষেত্রফল পেলাম ফেলাম আট হাজার পঞ্চাশ বর্গ এখন আমরা দেখব আট হাজার পঞ্চাশ বর্গ কত শতাংশ হবে শতাংশের আরও একাধিক নাম রয়েছে শতাংশ শতক ডেসিমেল ডেসিম ইত্যাদি বলা হয় যেহেতু চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট সমান এক শতাংশ পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুটে এক শতাংশ বা এক শতক হয় তাহলে আট হাজার পঞ্চাশ বর্গফুটের মধ্যে কত শতাংশ রয়েছে সেটা বের করতে গেলে আমাদের আট হাজার পঞ্চাশকে চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করে দিতে হবে ভাগ করার পর আমরা দেখতে পারতেছি আঠারো দশমিক চার আট শতাংশ আসে তাহলে আমাদের উক্ত জমিটি হচ্ছে আঠারো দশমিক চার আট শতাংশ এবার আমরা দেখব উক্ত জমিটি কত কাটা হবে আমাদের সবসময় ক্ষেত্রফল দিয়ে হিসাব করতে হবে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে আট হাজার পঞ্চাশ বর্গ ফুট আমরা এখন দেখবো আট হাজার বর্গ কত কাটা হবে শাশ্বত বিশ বর্গ সমান হচ্ছে এক কাটা 720 বর্গফুট সমান হচ্ছে এক কাটা তাহলে 8050 বর্গফুটে কত কাটা আছে সেটা বের করতে গেলে আমাদের এই 8050 কে 720 দিয়ে ভাগ করে দিতে হবে 8050 কে 720 দিয়ে ভাগ করে দিলে আমাদের উক্ত জমির পরিমাণ হবে 11.18 কাটা তাহলে আমরা যে জমিটা পরিমাপ করে নিয়েছি সেই জমিটা আমরা শতকেও বের করে নিয়েছি শতকের মধ্যে পাচ্ছি আমরা 18.48 শতাংশ এবং কাটাতে বের করলে পাচ্ছি আমরা 11.18 কাটা আমরা যদি এই পদ্ধতিটি অনুসরণ করি কারো সাহায্য ছাড়াই আমরা আমাদের নিজের জমি নিজেরাই পরিমাপ করতে পারবো